নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2022 কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। কুম্ভ রাশির চাইলেও ভুলতে পারবেন না এই অগস্ট 2022 এই মাস। নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে কোন কোন দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে সেই দিকগুলো কিন্তু আমি আলোচনা করব। দেখুন, সবটাই যে একই রকম, যে সবটাই ভালো সেটা কিন্তু কখনোই না। খারাপ এবং ভালো দুটি মিশিয়ে কিন্তু মানুষের কিন্তু জীবন, অর্থাৎ যে জায়গাটাতে সমস্যা আছে সেই জায়গা যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করেন, 1000% আমি দায়িত্ব নিয়ে বলছি, কাজ আপনার হবে। কুম্ভ রাশির এটি মাসিক রাশি ফলের ভিডিও। প্রথমেই আপনাদেরকে বলি, কুম্ভ রাশির আপনাদের আগামী মাস, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এ মাসের যে গ্রহের গোচর আপনাদেরকে আমি একটু বলে দিই। দেখুন, 17 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। 17ই অগস্ট এবং আপনার 10ই অগস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশির মানুষ আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এর পাশাপাশি কুম্ভ রাশির প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, শরীরস্বাস্থ্য নিয়ে যারা একটু এজেড পার্সেন আছেন কিনা, তাদেরকে একটু হলেও কিন্তু শরীরের জায়গাটা নিয়ে ভুগতে হবে, কারণ আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে বকরি অবস্থায় অবস্থান কিন্তু করছে, অর্থাৎ শরীরের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভুগতে কিন্তু হবে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে বড় ধরনের বেশ কিছু দিক থেকে পরিবর্তন কিন্তু আসবে। কেন? দেখুন, আপনাদের ধনাধিপতি ধনভাবে বকরি অবস্থায় অবস্থান করছে, লাভপতিকে নিয়ে, প্রফিটকে নিয়ে আপনাদের লাভ, সফলতা, সাকসেস আপনাদের নির্দেশ কিন্তু করছে। অর্থনৈতিক দিকটা আপনাদের যথেষ্ট শুভ এবং অঙ্গারক দোষ থেকে মুক্তি পেতে চলেছে কুম্ভ রাশির মানুষ আপনি যদি হন। আপনি অঙ্গারক দোষ থেকে মুক্তি পেয়ে আপনার মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ মানে প্রপার্টি দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে আপনারা নিশ্চিতরূপে লাভবান কিন্তু হবেন। এবং তৃতীয়ভাবে এককভাবে রাহু আপনাদের কিন্তু, দেখুন, গোচরে রাহু তৃতীয়ভাবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু করে থাকে, অর্থাৎ আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে আসবে এবং কোনো জায়গাটাতে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, মঙ্গল এবং রাহুর অঙ্গারক তৃতীয় ভাবটা আমাদের কমিউনিকেশনের ভাব, এই যে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আবার সৃষ্টি হবে 10ই অগস্ট 2022 পর। ভাইদের সাথে সম্পর্কে উন্নতি, বড় ভাই বা ছোট ভাইদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও রিলিফের জায়গা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির মানুষ আপনি যদিও আপনার ক্ষেত্রে। পঞ্চমপতি কোথায় অবস্থান করছে? সপ্তমভাবে। দেখুন, পঞ্চমপতি সপ্তমভাবে মিত্র গৃহে অবস্থান করছে, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সাইন কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। তবে গ্ল্যামার ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে 7ই অগস্টের পর থেকে একটু হলো চাপ থাকবে, কাজ পাবেন কিন্তু কাজ কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার কিন্তু গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ কিন্তু এই সময় কিন্তু থাকবে।
লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি সপ্তমভাবে বুধ অবস্থান করছে এবং আপনাদের ব্যবসার জায়গা, যারা ব্যবসা করছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট করছেন, তারা 1 থেকে 19 তারিখের মধ্যে বড় ধরনের ইনভেস্টমেন্ট করুন ব্যবসা ক্ষেত্রে। 17 আগস্ট 2022 আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দিবে। কেন দিবে আমি সেটাও আপনাদেরকে বলছি। রবি স্বরাশিতে অবস্থান করছে, আপনার সিংহ রাশিতে, এর সাথে সাথে অর্থাৎ আপনার সপ্তমভাবে রবি অবস্থান করছে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ, মতপার্থক্য কিন্তু তৈরি হবে, কারণ রবি সেখানে সক্ষেত্রিক এবং রবির সাথে শনির কিন্তু মিত্রতা কিন্তু নেই। এই জায়গাটাতে স্বামী স্ত্রীর জায়গাটা একটু হলেও সমস্যা কিন্তু থাকছে। এইবার আসি অষ্টমভাবে বুধ চলে যাচ্ছে আপনার 20 আগস্ট 2022। 20 আগস্টের পর বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা ভুল করেও কিন্তু করবেন না। এখানে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। এবং ভাগ্যবতী, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। লিখে রাখুন, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের কর্মপতি, দেখুন কর্মপতি আপনার রাহুর সাথে অঙ্গারক দোষ করছিল, এটা আমি আবার বলছি, ডেডলাইনগুলো লিখে নিন, 10 আগস্ট 2022 17 আগস্ট 2022 এই দুটি তারিখ নির্ণায়ক রেজাল্ট দিবে কুম্ভ রাশির মানুষ, আপনি লিখে রাখুন, দায়িত্ব নিয়ে বলছি। এবং কর্মপতি আপনার চতুর্থভাবে চলে যাচ্ছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে কর্মপতি দেখছে, অর্থাৎ কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং বৃহস্পতিরও শুভ দৃষ্টি এই কর্মভাবে কিন্তু পড়ছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন, পরিবর্তন চাইছিলেন, সেই পরিবর্তনের জায়গায় কিন্তু আসতে চলেছে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিন্তু থাকছে, যারা ইয়াং জেনারেশনরা আছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্টটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কুম্ভ রাশির মানুষ, আপনি যদি হন আপনার ক্ষেত্রে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করুন, প্রেমের ক্ষেত্রে কিছু কিছু গেলেও সতর্ক কিন্তু থাকুন। একাদশ ভাব, দেখুন একাদশ ভাব প্রফিটের ভাব, সাকসেসের ভাব, লাভের ভাব। একাদশপতি বকরি হয়ে যাচ্ছে, অর্থাৎ বকরি থাকার দরুন আপনাদের প্রফিট, লাভ, সফলতা নিশ্চিত রূপে কিন্তু কুম্ভ রাশির মানুষ, আপনি যদি হন আপনি কিন্তু পাবেন। এবং দীর্ঘদিন আজ কি আছে, প্রেমেন্ট ফেসে আছে, এই প্রেমেন্টের জায়গা কিন্তু আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। এই সময়ের মধ্যে কুম্ভ রাশির মানুষ আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকে কিন্তু আপনারা কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন, আপনি কিন্তু লাভ কিন্তু এই সময় কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা আপনাদের কিন্তু কাটবে এবং ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে, আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কুম্ভ রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।